আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, এটা তো বলা যাবে না, এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক। বিয়ে করছে এখন দেখেন, আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না, প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। ওইটা সময় কথা বলবে না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করবো, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কি করবো না এটা আসলে এখনো ভাবিনি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই, বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট। আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট না এটা তো বলা যাবে না, এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক, এটা পরে। নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সব কিছু একটু মানে ইয়ে থাকাই ভালো, নাহলে তো হয় না, সেটা দর্শক বা আপনাদের ব্যাপার। না এটা তো আসলে এখন বলা যাবে না, কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, ওটা বলবো দেখা যাক। বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে, মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাবো আমি কালকে, আমার ফ্লাইট কলকাতায়, তো ওটা বিষয় না, ওটা পরের সিনেমা গেল। না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো, মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করবো, বাট এখন না, আরো এক বছর পরে, বাট কাকে করবো এটা তো এখন। অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্মার্ট, অবশ্যই পছন্দ হয়, আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাইয়া, এই কথাটা বারবার না বলি। বিয়ে করছে এখন দেখেন, আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের, এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে, যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি, তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার। প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে, আমার মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না, একমাত্র আর্টিস্টদেরটা আসে, কারণ তাদেরকে মানুষ ফলো করে। হ্যাঁ, একমাত্র তাদেরটা মানুষ ফলো করে, তো এখন যার যার লাইফে পড়ে আসে একান্তই তার ব্যাপার। আসলে ডিভোর্স দেওয়া, সেপারেশনে থাকা, এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে। ভাইয়া এই এই কথাটা বারবার না করেই ভালো, ওইটা সময় কথা বলবে। ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো, আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি, আমি BMW গাড়ি চলতে পারি, আমি চড়তে পারি, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে, আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে, রোলাক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি, না এটা তো অ্যাপেল ওয়াচ, ছিলাম ফুটবল খেলা নিয়ে, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে, এই হচ্ছে ব্যাপার, মানে আমি এতটাই এক্সাইটেড, কারণ আমি শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো, মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো, বাট বুঝলাম না বিষয়টা। নো 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 নো, আমি কাউকে ফলো করি, বাট জায়েদ ইজ জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ রেহানা, যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি, শেখ রেহানা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি, শেখ রেহানা আবার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন, তখন আমি বললাম, আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে, কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি, আমি BMW গাড়ি চলতে পারি, আমি চড়তে পারি, আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে, এই জন্য হয়তো বা আমি এটা করেছি, বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে, রোলাক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি, আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি, যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ, তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা, আমি কাউকে ফলো করে না, না না এটা তো অ্যাপেল ওয়াচ কোনো ব্র্যান্ড, মানে এটা স্পোর্টসের জন্য তো আসলে এটাই না, আমাদের তো এখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে, তো ভাবলাম যে অনারিয়ামটা নিয়ে কী করবো, আমার তো ক্লিনিক থেকে অনেক ইনকাম হয়, তো ভাবলাম যে ওইটাতে একটা জুতাই কিনে ফেলি, তো এই জন্য আমি আজকে 40,000 একটা জুতা কিনে ফেলছি। গোল দেওয়ার চেষ্টা করছি, বাট আমি যে দিতে হবে এরকম না, টিমকে দিলে মানে পাস করবো যে দিক, বাট টিমটা জিতুক সেটা আমি চাই।
আমি তো চাই 4-5টা দিব এখন, না খেতে চাই না, আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়াতে চায়। যাকটাই এটা কঠিন না, এটা আমি এনজয় করি, অ্যান্ড অভিনয়টাও কঠিন না, এটাও আমি এনজয় করি। আমি যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না। আমি খুব ভালো ক্রিকেট খেলি, যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম, মানে ওটাতে আমি জয়েন করবো, কিন্তু আমি দেশে ছিলাম না, দ্যাটস ওয়াই হয়নি। আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন, আর থার্ড হচ্ছে চেস, আই মিন দাবা। ফুটবল, ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার রের ফ্যান, অবশ্যই মেসিকেও পছন্দ করি, বাট স্পেশালি আমি ব্রাজিল, নো অফকোর্স নেইমার ফার্স্ট, নেইমার ফার্স্ট। আজকে আমি চেয়েছিলাম 10 নিতে, নেইমারের নাম্বার বা মেসির যেটা হোক, বাট দাও হয়নি, জাস্ট টি, আমি জাস্ট তাসকিন তো আমার খুব ভালো ফ্রেন্ড, তার জন্য আমি 3 নিয়েছি, মানে ওর কথা ভেবে আমি 3 নিয়েছি। সিনেমা আমার ইয়েস্টারডে একটা, সরি ডে বিফোর ইয়েস্টারডে আমার একটা ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের, এবং আরও একটা ছবি করছি, ছবির নাম হচ্ছে আর্তনাদ, এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা, এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে, এখনো আর্টিস্ট বলবো না, ডিরেক্টর হচ্ছে সজল আহমেদ।